আপনিও কি ইউটিউবের শর্ট ভিডিওতে অথবা লং ভিডিওতে কমেন্ট করতে পারতেছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখুন, আমি এখান থেকে ইউটিউবের অ্যাপটাকে ওপেন করে দিলাম। এবার যে ভিডিওটা সামনে আসলো, লং ভিডিওটা আমি ওপেন করে দিলাম। এবার এখানে দেখুন, কোনো ধরনের কমেন্ট করার অপশন কিন্তু শো করতেছে না। ঠিক একইভাবে আমি যদি শর্ট ভিডিওতে প্রবেশ করি, সেক্ষেত্রে এখানেও দেখুন কমেন্ট বক্সটুকু কিন্তু বন্ধ রয়েছে। তো আপনি কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে। নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন। দেখেন, আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম। আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন, আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি। এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন। গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে, দেখেন একজনের 2900 টাকা, এরপর আরো একজনের 1800 টাকা, এবং আমার কিন্তু 3500 টাকা প্লাস ইনকাম হয়েছে। আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। ওয়েল, ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটা দেখে যেভাবে বলি ওইভাবে সমাধান করে এই ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন আপনি সমাধান পেয়েছেন কিনা। এবার আমি এখান থেকে দেখুন ইউটিউবের অ্যাপটাকে ওপেন করে দিলাম। ইউটিউবের অ্যাপটুকু ওপেন করার পরে আমরা এখান থেকে কি করব, হাতের ডান পাশে নিচে অথবা উপরে পেয়ে যাব জিমেলের আইকন। এই জিমেলের আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে একদম উপরে সেটিংস এর একটা আইকন পাব, এখানে আমরা ক্লিক দিব। সেটিংস এর আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা একটা অপশন পাবেন জেনারেল বলে। এই জেনারেল অপশনে আপনারা ক্লিক করবেন। জেনারেল অপশনে ক্লিক করার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন রেস্ট্রিক্টেড মোড। এই অপশনটাকে আপনারা জাস্ট কি করবেন, বন্ধ করে দিবেন। এই অপশনটুকু বন্ধ করার পরে ইউটিউবের অ্যাপটাকে জাস্ট এখান থেকে কেটে দিবেন। আবার আপনি এখান থেকে ইউটিউবের অ্যাপটাকে ওপেন করে দিবেন। ইউটিউবের অ্যাপটা ওপেন করার পরে এখন আপনি যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যায় আর না পড়েন, এর জন্য আপনার কি করতে হবে জানেন? আপনাকে এখানে জিমেলের আইকনে ক্লিক করতে হবে এবং উপর থেকে সেটিংস এর আইকনে ক্লিক করতে হবে এবং এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করে দিবেন। এই যে রেস্ট্রিক্টেড মোড যে অপশনটুকু, এটা যদি অন থাকে কখনো, তাহলেই কিন্তু আপনার কমেন্ট বক্সটুকু বন্ধ থাকবে। আপনি যদি এটাকে অফ করে দেন, তাহলেই কমেন্ট বক্স চালু হয়ে যাবে। এবার দেখুন, আমরা এই ভিডিওটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অলরেডি কিন্তু কমেন্ট বক্স চালু হয়ে গেছে। এবার আমরা যদি এখান থেকে একটা শর্ট ভিডিও ওপেন করি, তাহলে এখানে দেখুন অলরেডি শর্ট ভিডিওর কমেন্ট বক্সও কিন্তু চালু হয়ে গেছে। ঠিক এইভাবে আপনিও সমাধান করতে পারেন। এবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনি সমাধান পেয়েছেন কিনা। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, ফলো করতে পারেন।